আমরা গুজরাট ট্যুরটা শুরু করব, কিছু কাজও ছিল, আর এই ট্যুরটা এপিসোডে ভাগ করে দেখাব। তো কাজটাও হবে আর তোমাদের সাথে ঘোরাও হবে। সো দেখা যাক কেমন লাগে এই ব্লগটা। সো আমি এখন গাড়িতে করে প্রথমে এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে সুরাট যাব, সুরাট থেকে ডাবল ডেকার ট্রেনে করে আহমেদাবাদ যাব, এবং আহমেদাবাদ থেকে কলকাতা। পুরো ট্যুরটা আমরা কয়েকটা ভাগে ভাগ করে নেব, যেহেতু একটা ভিডিও করলে অনেকটা বড় হয়ে যায়। তো যে কোনো ব্লগ শুরু করার আগে প্রথমেই আমরা যে রিকোয়েস্টটা সকলকে করে থাকি, যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন, সেটা হচ্ছে এইটা আমাদের মেন চ্যানেল নয়, আমাদের মেন ইউটিউব চ্যানেল অরিজিৎ চক্রবর্তী আমার নামে রয়েছে। সেই ইউটিউব চ্যানেলে আমরা বাংলা বিভিন্ন গান ছাড়ি, আমাদের নিজেদের কম্পোজিশন এখন ছাড়ি, আগে কভার্স ছাড়তাম, লিংক ডিসক্রিপশনে রয়েছে। আপনারা অবশ্যই সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন এবং সঙ্গে থাকবেন। এখন ফ্লাইটে যারা যাচ্ছেন আফটার কোভিড-19, আগে কোভিড-19 প্যান্ডামিকের আগে 2 ঘন্টা আগে আসতে বলা হতো, এখন 3 ঘন্টা আগে আসতে বলছে ফ্লাইট কোম্পানিগুলো। আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা যথাসম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, আর আপনারা সঙ্গে থাকুন। এখন এয়ারপোর্টে এসে গেছি, এখানে আমার ব্যাগেজ যেটা ছিল সেটা এখন, আগে স্ক্যান করা হতো, এখন দেখলাম স্ক্যান হচ্ছে না, যেখানে জমা নেওয়া হচ্ছে সেখান থেকেই স্ক্যান করে নেওয়া হচ্ছে। মাস্ক পরা একদমই বাধ্যতামূলক, এখানে মাস্ক ছাড়া কোনো কোশ্চেন নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাগেজ বা এগুলো মানে বাড়ি থেকেই প্রিন্ট আউট করে নিয়ে এসেছিলাম, ব্যাগেজের যে ট্যাগসগুলো হয়, তবে এখন এখানে এরা করে দিচ্ছে। প্রথম দিকে এরা প্রি হার্ড কপি মানে কোনো কাগজ দিচ্ছিল না, তবে এখনও আপনারা যদি বাড়ি থেকে করে আনেন তাহলেই সুবিধা। বোর্ডিংটাও অনলাইনে করে নেবেন, তাহলে এখানে মানে কাজের ঝামেলাটা কম থাকবে। এবার দেখা যাক বাকি সফরটা কেমন হয়। সো বোঝাই যাচ্ছে এয়ারপোর্ট এখন যথেষ্টই ফাঁকা রয়েছে। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 5:10 এবং আমার বোর্ডিং কমপ্লিট হয়ে গেল, এবং আমি সম্পূর্ণরূপে কোভিড-19 যে প্রোটোকল আছে সেটা মেনেই আমার বোর্ডিং কমপ্লিট করেছি। এবং ভোরের দিকটা খুব একটা রাশ থাকে না, তবু আগে যখন 2 ঘন্টা আগে আসতে বলা মানে হতো, এখন কিন্তু 3 ঘন্টা আগে আসতে বলছে, কারণ প্রসেসগুলো আমার যদিও খুব একটা জটিল মনে হয়নি, উল্টে আগের থেকে সোজাই হয়েছে, কারণ আগে ব্যাক স্ক্যান করতে হতো, এখন ব্যাক স্ক্যান করতে হয় না। তথাপি যখন এয়ারপোর্টের ফ্লাইট কোম্পানিগুলো বলছে 3 ঘন্টা আগে আসার জন্য, সেগুলো আপনাদের চেষ্টা করা উচিত যে এই মুহূর্তে যেটা ফ্লাইট কোম্পানি ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা মেনে চলা। এবার আমি ইন্ডিগো ফ্লাইট করে সুরাট যাব। এই সুরাট যাওয়ার জন্য কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট খুব কমই আছে, বেশিরভাগ ফ্লাইট দিল্লি বা মুম্বাই বা ব্যাঙ্গালোর ভায়া যাচ্ছে, কিন্তু আমি সরাসরি ফ্লাইটটা পেয়েছি, সেটা আমি যাব। 3.5 ঘন্টা লাগছে ডিরেক্ট ফ্লাইটে। ইন্ডিগো ফ্লাইটের টাইম রয়েছে 6:35। ইন্ডিগো বলছে তারা 5:50 মানে বোর্ডিং শুরু করবে, ওরা একটু দেরি করে। আর এর মাঝখানে যারা প্রথমেই ফ্লাইটে উঠছেন মানে প্রথমবারের জন্য আসছেন, তাদেরকে বলে রাখি কিছু ইলেকট্রনিক্স গেজেট বেশিরভাগটাই, সেগুলো আপনারা হ্যান্ড ব্যাগেজে রাখবেন। হ্যান্ড ব্যাগেজের অর্থ হচ্ছে যে ব্যাগেজটা আপনারা পিঠে করেই, যেমন আমার একটা ব্যাগ পিঠে রয়েছে, যে ব্যাগেজটা আপনারা পিঠে করে ফ্লাইটে সঙ্গে উঠতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা লাগেজ থাকে সেটা আগে স্ক্যান করা হতো, এখন স্ক্যান হচ্ছে না, ওদের বক্তব্য হচ্ছে ওরা সরাসরি লাগেজটা নিয়ে ফ্লাইটে পাঠিয়ে দিচ্ছে, কোনো সমস্যা থাকলে ওরা আপনাকে ফোন করে দেবে। এবং এই লাগেজ হারিয়ে গেলে কী করতে হয় সেটাও বলে রাখছি, যে ফ্লাইটের টিকিট কাটার সময় একটা ইন্স্যুরেন্স দেয়, সেই ইন্স্যুরেন্সের কিছু বেনিফিট থাকে, যেমন হচ্ছে যদি আপনি ফ্লাইট ক্যান্সেল করতে চান 24 ঘন্টা আগে অবধি 100% রিফান্ড পাবেন। সেরকম লাগেজ বা ব্যাগেজ যদি হারিয়ে যায় সেক্ষেত্রেও একটা ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করে, তো যাদের ইনসিকিউরিটি আছে এই বিষয়ে তারা করে নিতে পারেন, তবে আমার এখন অবধি কখনো কোনো ব্যাগেজ হারায়নি। তো
আপাতত আমি বোর্ডিং এর জন্য অপেক্ষা করছি। আমার যদিও ট্রাভেল ক্লাবের পাস ছিল, ট্রাভেল ক্লাব দেখানোর সুযোগ হলে পরে কোনো ব্লগে কলকাতা এয়ারপোর্টে ট্রাভেল ক্লাব দেখাবো, আর ফেরার সময় চেষ্টা করব যদি আহমেদাবাদ এয়ারপোর্টে সময় থাকে তাহলে সেখানে দেখানোর জন্য। এখন আমি ওয়েট করি ফ্লাইটের জন্য, ফ্লাইটের বোর্ডিং শুরু হলে আমি ফ্লাইটে উঠব। সো বিষয়টা হচ্ছে যে ট্রাভেল ক্লাবে গেলাম না, কিন্তু আমার একটু খিদে পেয়েছিল, সো দ্যাটস ওয়াই আমি কিছু খাবার নেব ভাবছিলাম। তো এখানে ওয়াও মোমো থেকে আমি একটু মোমো কিনছি, এক প্লেট স্টিম মোমো, চিকেন মোমো। কিন্তু এমনি নর্মাল যে দামগুলো হয় সেখান থেকে এয়ারপোর্টের দাম সবসময় বেশি হয়। তার কারণ হচ্ছে এয়ারপোর্টের যে ট্যাক্সেসগুলো বা যে চার্জেসগুলো কোম্পানিকে পে করতে হয় সেগুলোর জন্য এয়ারপোর্টে যে কোনো খাবার বাইরের থেকে দাম একটু বেশি হয়, দেখা যাবে। একটা বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, ট্রাভেল ক্লাব মোটামুটি যারা বিজনেস ক্লাস টিকিট কেনেন তাদের জন্য সম্ভবত কমপ্লিমেন্টারি থাকে। এবার ব্যাপারটা হচ্ছে যে বিজনেস ক্লাস টিকিটের ফেয়ার অনেক বেশি হয়, তো আমি তো মূলত ইকোনমি ক্লাস টিকিটেই যাতায়াত করা পছন্দ করি। আমি জীবনে বিজনেস ক্লাস ফ্লাইট খুব কম চেপেছি, মানে এক কি দুবার। এবার ট্রাভেল ক্লাবের জন্য যেটা বলি সেটা হচ্ছে ট্রাভেল ক্লাবে খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ ওর মধ্যে ইনক্লুডেড থাকে, ফ্রিতেই থাকে। এবং বেশ কিছু ব্যাংক যেমন ICICI বা অ্যাক্সিস, HDFC, এই সমস্ত ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের অফার থাকে, যেগুলো থাকলে এক টাকা দিয়ে ট্রাভেল ক্লাবে খাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে যার নামে ডেবিট কার্ড বা যার নামে ক্রেডিট কার্ড তারই টিকিট হতে হবে, তখন এক টাকা বা দু টাকায় টাইম স্পেন্ড করতে পারা যায়। তবে আপাতত এই ফুড কোর্টটা খুব একটা খারাপ, এই ফুড কোর্টের মধ্যে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিনে খেতে পারেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। আর আপাতত আমি এই একটা মোমো নিয়েছি এবং মোমোটা খেয়ে তারপর আর বেশি টাইম পাবো না, আমাকে সোজা ফ্লাইটে উঠতে হবে। অ্যাজ ইউজুয়াল এখন বোর্ডিং চলছে, আমি বুঝতে পারছি না আমার সাউন্ড শোনা যাচ্ছে কি না। আমাকে পিপিই কিট দেয়নি, বেশিরভাগ লোককে পিপিই কিট দিয়েছে। এখন বোর্ডিং করতে গেলে এই সেফটি সিকিউরিটিটা মাস্ট। এবার দেখা যাক বোর্ডিং করে বা বোর্ডিংয়ে নতুন কী প্রসিডিওর এসেছে। এটা মারাত্মক অভিজ্ঞতা, এই কিটটা আমি জীবনে প্রথম পড়লাম। আর অনেকে পিপিই কিট দিয়েছে, আমাকে কেন দিল না আমি বুঝতে পারছি না। আর আমি বুঝতে পারছি না আমার ভয়েস তো শোনা যাচ্ছে কি না, কিন্তু এই ফেস শিল্ড পরে প্রথম যাওয়া। এবং ইনফ্যাক্ট আমি COVID-19 আসার পরে ফার্স্ট ফেস শিল্ড পরলাম। যাই হোক, দেখি ফ্লাইটে গিয়ে নতুন কী কী পদ্ধতি এসছে। সো আমি ফ্লাইটে উঠে গেছি এখন, এবং বেশ নতুন একটা সিস্টেম দেখলাম, সেটা হচ্ছে এখন যারা মাঝখানে বসছেন তাদের জন্য পিপিই কিট রয়েছে, এটা ফ্লাইট কোম্পানি থেকেই দিয়ে দেওয়া হচ্ছে। আর যারা মাঝখান ছাড়া বাকি উইন্ডো সিট বা একদম ওপাশে সিটটায় বসছেন তাদের জন্য পিপিই কিট থাকছে না, তবে এই ফেস শিল্ডটা সবাইকে দেওয়া হচ্ছে। ফেস শিল্ডটা পড়লেই যেহেতু একটু ছোঁয়া দেওয়া হয়ে যাচ্ছে, সেহেতু আমি ফেস শিল্ডটা খুলতে বাধ্য হয়েছি। কিন্তু এই ফ্লাইটের মধ্যে, একটা ফ্লাইটের মধ্যে প্রচুর মানুষ রয়েছেন কম স্পেসের মধ্যে এবং এসি চলছে, তার ফলে মাস্ক পরে থাকাটা একদম বাধ্যতামূলক। অনেকেই মাস্ক খুলে ফেলছেন দেখলাম, সেটা ঠিক নয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন দেখছি যে ফ্লাইট চেকিং সেটা কিন্তু প্রয়োজনের থেকে, মানে প্রয়োজন বলবো না, আগের থেকে একটু মানে বেশি টাইম আগে হচ্ছে। মানে আগে যতক্ষণ আগে বোর্ডিং হতো তার বেশ কিছু সময় আগে থেকেই বোর্ডিং হচ্ছে। যেমন ফ্লাইট 6:30 মানে 6:35, কিন্তু বোর্ডিং এরা শুরু করে দিচ্ছে প্রায় 5:30 থেকে। কারণ আমি ভেবেছিলাম 5:50 বা 6:00 বোর্ডিং হবে, কিন্তু আমি এসে রীতিমতো চমকে গেছিলাম যে বোর্ডিং শুরু হয়ে গেছে এবং ততক্ষণে আমার যেখানে সিট তারা অলরেডি বোর্ডিং করতে শুরু করে দিয়েছেন। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর মোটামুটি বাকি সব কিছু একই আছে। এবার আমি আপনাদের আমার যাত্রাটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন।
সো অবশেষে গুজরাটে চলে এসেছি, সুরাট এয়ারপোর্টে নেমে পড়েছি। পুরো ফ্লাইটটা একটু ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে, তার কারণ হচ্ছে আপনারা আগের ব্লগ যেটা দেখেছেন, যেটা নর্থ বেঙ্গলের ব্লগ ছিল, সেই ব্লগটা মানে আমি নর্থ বেঙ্গল থেকে এসেছি গতকাল সকালবেলা, দিয়ে আজকে যেহেতু ভোরবেলা একদম ফ্লাইট ছিল, সারা রাত ঘুমই হয়নি, রাত তিনটের সময় বাড়ি থেকে বেরোতে হয়েছে, পুরো ফ্লাইটটা মোটামুটি ঘুমিয়ে কেটেছে। এবার আমি যাব আমার হোটেলে, আপাতত আমার একটাই এক্সট্রা লাগেজ ছিল, কিন্তু এটা একটু ভারী বলে আমি এই ছোটো গাড়িগুলোই নিয়ে নিয়েছি, যাতে আমার বইতে কষ্ট না হয়। সুরাট এয়ারপোর্টটা বেশ বড় এয়ারপোর্ট এবং বেশ সাজানো গুছানো, কলকাতা এয়ারপোর্টের মতো অত বড় না হলেও চোখে পড়ার মতো লাগলো। যদিও আমি এখনও প্যাসেঞ্জার কাউন্ট এবং ডেটা স্ট্যাটিস্টিক্স জানি না, কিন্তু আমি যতটুকু বেরোলাম তাতে মনে হলো না যে কলকাতার থেকে বড় এয়ারপোর্ট, কিন্তু মানে ভারতবর্ষের অন্যান্য মেট্রো সিটির বাইরে যে মানে এয়ারপোর্টগুলো থাকে তাদের থেকে কিন্তু বেশ বড় এয়ারপোর্ট এটা। এবার শহরটা কেমন লাগে সেটা দেখতে হবে আমাকে। তো আপাতত আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম এখন এই গেট দিয়ে। এটা হচ্ছে কলকাতা থেকে সুরাট আসার ফ্লাইটের একটা ছোট্ট ট্রিপ। আমি এই পুরো ট্রিপ যেটা আছে সেটাকে কয়েকটা এপিসোডে দেখাবো। এবার আমি উবেরে করে আমার হোটেলে যাব। সুরাটে আমি কীরকমভাবে কাটাচ্ছি সেটা পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন। আজকের জন্য এইটুকুই, প্রথম এপিসোডে আমরা দেখাবো, আর এর মাঝখানে ব্লগটা শেষ করার আগে আরও একবার অনুরোধ, যারা এখনও আমাদের মেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমাদের মেন চ্যানেলে আমরা বাংলা গান আপলোড করে থাকি, সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মেন চ্যানেলের নাম অরিজিৎ চক্রবর্তী, এবং আমাদের সাপোর্ট করুন। আর এই ব্লগ চ্যানেলের এই ভিডিওটার দেখে যারা সাবস্ক্রাইব করবেন, যারা গান শুনবেন, তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখনকার জন্য গুড বাই।